আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা গত পর্বে দেখেছি যে কীভাবে ইটারেশনের মধ্যে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট ঘটে, অর্থাৎ একটি মাত্র এক্সাম্পলের সাহায্যে আমরা এটা প্রমাণ করেছি যে কিছুটা পোস্ট ইনক্রিমেন্ট এবং প্রি ইনক্রিমেন্টের মধ্যে পার্থক্য আছে। তো আমরা আজকে বাকি কাজটা করব। তো আমি এই অংশটুকু আগের প্রোগ্রামে করার কারণে এখানে আমরা কপি করে একটা টপ ফাইলে রেখে দিই। তো আমি ভিডিওটির নিচে ডিসক্রিপশনে এটার লিঙ্ক আপলোড করে দেবো। তো আমরা আজকে আরও একটু বেশি কিছু দেখবো যে কীভাবে একাধিক ইনক্রিমেন্ট এবং একাধিক ডিক্রিমেন্ট, সেটা হোক পোস্ট বা প্রি, একটা ভেরিয়েবলের মধ্যে কীভাবে অ্যাসাইন করা হয়। তো আমরা এই অংশটুকু দেখার জন্য আজকে নতুন আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করাই আছে কি, তো আমরা জাস্ট এখানে কি এর মধ্যে একসাথে দুটো ভেরিয়েবলকে অ্যাসাইন করবো। সাপোজ কি ইজ ইকুয়াল টু প্লাস প্লাস আই প্লাস এখন এইটা রাখার কারণে আমাদের কতটুকু কম বেশি হবে আমরা একটু প্রোগ্রামটাকে এইভাবে রেখে দিই। এখন যদি আমরা একটু হিসাব করি যে এই লাইনে কোন মানটা কেমন আসবে, যেমন যেহেতু প্লাস প্লাস হয় আর আমরা আগে জেনেছি যে প্লাস প্লাস আই, অর্থাৎ আগে যদি প্লাস প্লাস বা মাইনাস মাইনাস থাকে এটা ওই লাইনেই কাউন্ট করতে হবে। যেমনটা আমরা এর আগের প্রোগ্রামে ইন্ডিটের মধ্যে প্লাস প্লাস আই প্রিন্ট করার কারণে আয়ের মানটা এই লাইনেই এক বেড়ে তারপর প্রিন্ট করে গেছিলাম। সিমিলারলি এখানে আমরা এটাই করবো, যেহেতু আয়ের মানটা সিক্স আগে থেকে অ্যাসাইন করা আছে, সুতরাং এখানে আমরা প্লাস প্লাস আই মানে আমরা বুঝবো যে আয়ের মানটা হবে হচ্ছে এক বৃদ্ধি পেয়ে সেভেন। আর যেহেতু জে প্লাস প্লাস, তার মানে এই লাইনে কিন্তু আমার মানটা জে এর ক্ষেত্রে এক বৃদ্ধি পাবে না। জে এর ক্ষেত্রে আমাদের জেলটা কত থাকবে, আগের যে মানটা ছিল ওই মানটাই থাকবে। কিন্তু যখনই আমাদের এই লাইনটা শেষ হবে এবং পরবর্তী লাইনটা স্টার্ট করবে, এই লাইনটা স্টার্ট করতে এবং এই লাইনটা শেষ হইতে মধ্যবর্তী সময়ের মধ্যে জে এর মানটা এক বৃদ্ধি পাবে। তাহলে ফাইনালি আমরা আয়ের মানটা সেভেন পাইলাম আর জের মানটা টেন পাইলাম। তো এই লাইনে এসে আয়ের মানটা সেভেন আর জের মানটা টেন পিন করব। তো আমাদের এই লাইনটা পিন করার কোনো দরকার নেই। আমরা যদি এই প্রোগ্রামটা রান করি তাহলে এই জিনিসটা আমরা দেখতে পাবো, আয়ের মানটা সেভেন জের মানটা টেন। তো আমরা একটু আউটপুটটা চেঞ্জ করে নিই, ফন্টটা বড় করে দিই, আমাদের দেখতে সুবিধা হয়। আমরা চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো, ব্যাকগ্রাউন্ড কালার এখানে কালো দেওয়া আছে। স্ক্রিন টেক্সট আমরা অন্যটা অনেক সিলেক্ট করতে পারি, এটা ডিফল্টভাবে আমাদের হচ্ছে হোয়াইট দেওয়া আছে, তো আমাদের এটাই থাক কারণ কালারটা এটি। তো আমরা এখন আরও একটু যদি ডিটেলস আলোচনা করি সেটা হচ্ছে যে আরও একটা স্টেটমেন্ট আমরা এখানে অ্যাড করব। আমরা এবার যদি লিখি যে আই ইজ ইকুয়াল টু মাইনাস মাইনাস কে প্লাস জে প্লাস প্লাস, তাহলে এই লাইনটাতে আমাদের মানটা কার কোনটা আসবে আমরা একটু শিখতে। তো আমরা আগের প্রোগ্রামটিতে আর একটা কাজ করি, সেটা হচ্ছে যে এখানে আমরা আয়ের মানটা আর জের মানটা হিসাব করছিলাম, এখানে আমরা চাইলে কিন্তু কের মানটা হিসাব করতে পারি। তো এখানে কের মানটা যদি হিসাব করি তাহলে কোনটা দাঁড়াবে, এই অংশের মান আসতে হচ্ছে আমাদের কত সেভেন, আর এই অংশের মান আসছে কত পরের লাইনে আসছে টেন, কিন্তু এই লাইনে কিন্তু নাইন আসছে। তাহলে আমরা যখন এই লাইনের এক্সিকিউশনটা আমরা বের করবো তাহলে সেভেন আর নাইনের যে যোগফল এটা আমাদের কের মধ্যে অ্যাসাইন হবে, অর্থাৎ সেভেন আর নাইন যোগ করলে কত হয় সিক্সটিন হয়, তার মানে কের মধ্যে কত থাকবে সিক্সটিন থাকবে। তো আমরা যদি এখানে কের মানটাও প্রিন্ট করি, এটাকে একটু কমেন্ট করে রাখি, এখানে যদি জানার সাথে সাথে কের মানটাও প্রিন্ট করে দিই, এর মানটা কিন্তু আমরা কত পাবো সিক্সটিন পাবো। আমরা এটা আউটপুটটা ম্যাচ করে নিই দেখি ঠিক আসছে কিনা, আমরা দেখতে পাচ্ছি এর মানটা সিক্সটিন আসছে। আচ্ছা, তো আমরা পরবর্তী যে কাজটা করতেছিলাম এবার ওটা শুরু করি। এখানে লিখেছি আমরা আই ইকুয়াল টু মাইনাস মাইনাস কে প্লাস জে প্লাস প্লাস, উপরের লাইন থেকে আমরা দেখলাম এর মানটা ছিল আমাদের ফাইনালি কত সিক্সটিন। আর এখানে আরেকটা জিনিস বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে যে যদিও পরের লাইনে জের মান টেন হয়েছে কিন্তু কের মান আগে যেহেতু
আইআরজি এর যে মানটা ছিল ওইটাই যোগ করে কি এর মধ্যে অলরেডি রেখে দিয়েছি, সুতরাং জি এর মানটা পরবর্তীতে 10 হওয়ার পরও কি এর মান কিন্তু আর 17 হয় নাই, কারণ যখন কি এর মান আই এর সাথে যোগ হয়ে কি এর মধ্যে অ্যাসাইন করেছি তখন জি এর মানটা 9 ছিল, কাজেই 7 আর 9 অ্যাসাইন যোগ করে কি এর মধ্যে 16 অ্যাসাইন হয়ে গেছে, পরবর্তীতে জি এর মান 10 হয়েছে। এটা আমাদের পরবর্তীতে জি এর মানটা কত হয়েছে এটা দেখার বিষয় না, এই লাইনটাতে কি এর মান যা অ্যাসাইন হওয়ার তা হয়ে গেছে, কাজেই জি এর মানটা শুধু চেঞ্জ হয়েছে কি এর মানটা কিন্তু চেঞ্জ হয় না। তো আমরা এখানে যেটা করতেছি সেটা হচ্ছে যে আমরা এটা একটু চেস করি যে এখানে কোন ভেরিয়েবলের মানটা কী আসে। তো আমরা যদি লক্ষ্য করি তো দেখতে পারবো যে কি এর মানটা আগে যেহেতু ফাইনালি 16 পেয়েছি, এই লাইনে যেহেতু আগে মাইনাস মাইনাস, সুতরাং আগে কি এর মান 1 কমবে, তার মানে এখানে কি এর মানটা দাঁড়াচ্ছে হচ্ছে কত আমাদের 15। আর তারপরে যেহেতু জি এর মানটা আমরা 1 বাড়াইছি কিন্তু এই জি এর মানটা হচ্ছে বৃদ্ধি পাওয়ার ঘটনাটা পরের লাইনে ঘটবে, তাহলে জি এর মান আগে ছিল 10, আমাদের এই লাইনে 10ই থাকে। যখন এই লাইনটা ঠিক শেষ হবে, শেষ হওয়ার আগ মুহূর্তে কী ঘটনা ঘটে, এই দুটো অংশ যোগ বিয়োগ করে দেওয়া হয় আয়ের মধ্যে রাখে। এখন এই অংশের মান আমরা পাইলাম হচ্ছে 15, আর এই অংশের মধ্যে এই লাইনে মান ধরতে হবে 10, তাহলে 15 আর 10 যদি আমরা যোগ করি তাহলে ঘটনা কত দাঁড়াচ্ছে আয়ের মধ্যে 25 আছে। এই লাইনটা যখন শেষ হবে তখনই কেবল জের মানটা আপডেট হবে, এবং জের মানটা যেহেতু প্রিভিয়াস লাইনে 10 ছিল সুতরাং এই লাইনে আমাদের জের মানটা কত আসবে 11। এখন আমরা যখন এটাকে প্রিন্ট করব, যখন আমরা এটাকে প্রিন্ট করব তখন আমাদের আউটপুটে কী পাবো, ফাইনালি আয়ের মধ্যে 25, জের মধ্যে 11, এর মধ্যে 15, 11 আয়ের মধ্যে 25, জি এর মধ্যে 11, কে এর মধ্যে 15। এটা হচ্ছে কি আমাদের ফাইনালি মান। আমি ম্যাচ করি তো দেখতে পাবো আমার প্রোগ্রামটাকে রান করে একটু আউটপুটের সাথে আমাদের ভ্যালুগুলো ম্যাচ করে আমরা দেখতে পারতেছি যে আয়ের মানটা 25, জের মানটা হচ্ছে 11, এবং কের মানটা হচ্ছে 15। এইভাবে আউটপুটে আমরা পোস্ট ইনক্রিমেন্ট, প্রি ইনক্রিমেন্ট, পোস্ট ডিক্রিমেন্ট, প্রি ডিক্রিমেন্ট বিভিন্ন ভেরিয়েবলের বিভিন্ন মান নির্দেশন করে দেখতে পাবো। তো আমরা আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত থাক, পরবর্তী টিউটোরিয়ালে আমরা এটারও আপডেট কিছু জিনিস দেখবো ইনশাআল্লাহ।